ঢাকায় সিনেমার 70-80 দশকের অ্যাকশন এবং ফোক ফ্যান্টাসি চিত্রনায়ক ওয়াসিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে দিবাগত রাত 12:40 দেড়শো সিনেমায় অভিনয় করা এই নায়কের মৃত্যু হয়। রাত 1টার দিকে অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর জয়ন্ত নারায়ণ শর্মা। তিনি বলেন, উনাকে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা ইসিজি করি, তারপর উনাকে মৃত ঘোষণা করা হয়। কি কারণে ওনার মৃত্যু হয়েছে সে ব্যাপারে আমরা নিশ্চিত না। তিনি করোনায় আক্রান্ত ছিলেন না, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হতে পারে, তবে তার কিডনির সমস্যা ও ডায়াবেটিস ছিল বলে আমরা পরিবারের কাছ থেকে জেনেছি। চিত্রনায়ক ওয়াসিম প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ খান অনলাইনকে জানিয়েছেন, তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন, বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। প্রখ্যাত চিত্র পরিচালক এস এম শফির হাত ধরে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে ওয়াসিমের। 1972 সালে শফি পরিচালিত ছন্দ হারিয়ে গেল চলচ্চিত্রের সহকারী পরিচালক হন তিনি। 1974 সালে আরেক প্রখ্যাত চিত্র নির্মাতা মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রে প্রথম নায়ক হিসাবে আত্মপ্রকাশ তার। চলচ্চিত্রটির অসামান্য সাফল্য রাতারাতি সুপারস্টার বনে যান তিনি। তবে 1976 সালে মুক্তি পাওয়া এস এম শফি পরিচালিত দি রেইন সিনেমা তাকে ব্যাপক পরিচিত এনে দেয়। হাতে গোনা অল্প কিছু সিনেমা ছাড়া তার প্রতিটি সিনেমাই সুপারহিট হয়েছিল। 1973 থেকে 1990 সাল পর্যন্ত চলচ্চিত্রের শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। 70-80 দশকে ঢাকায় সিনেমার অ্যাকশন হিরো হিসাবে অপ্রতিদ্বন্দ্বী মনে করা হতো চিত্রনায়ক ওয়াসিমকে। তবে শুধু লাইট ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায় নয়, বাস্তব জীবনেও এই নায়ক ছিলেন শক্তিশালী। স্কুল জীবন থেকে মনোযোগী ছিলেন শরীর চর্চায়। 1964 সালে বডি বিল্ডিং এর জন্য মিস্টার ইন পাকিস্তান খেতাব অর্জন করেছিলেন তিনি। গেল বছর এক সাক্ষাৎকারে এমন তথ্যই জানিয়েছিলেন দেড় শতাধিক সিনেমায় অভিনয় করা ওয়াসিম। নায়ক ওয়াসিমের পুরো নাম মেজবা উদ্দিন আহমদ। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় আছে দি রেইন, ডাকু মনসুর, জিগাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশ্মন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমন রাতের পর দিন, আসামি হাজির, মিস ললিতা, রাজ দুলারি, চন্দনদ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল ম্যাম সাহেব, বেদিন, জীবনসাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা, বানজারান, মিস ললিতা ইত্যাদি।